মুসলমানদের কাছে পবিত্র ভূমি সৌদি আরব শুধু সম্পদে নয়, ক্রিস্টি কালচারেও দারুণ সমৃদ্ধ। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভাস্কর্য মনুমেন্টের বেশ কয়েকটির অবস্থান সৌদি আরবে। সৌদির ধূসর মরুভূমির বুকে গড়ে ওঠা বিভিন্ন শহরে ছড়ানো শত শত দৃষ্টিনন্দন ভাস্কর্য পর্যটকদের নজর কাড়ে। আরো দেখুন রিপোর্টে। মুসলিম দেশ হিসেবে সবার আগে যে নামটি আসে তা হলো সৌদি আরব, মুসলমান ধর্মানুসারীদের পবিত্র ভূমি। সৌদি আরব মানেই মরুভূমি কিংবা আলখাল্লা পরা মানুষ, নয়তো বাদশাহ আর শেখদের বিলাসিতা। ধরেই নেওয়া হয় কট্টর মুসলিম এই দেশে হয়তো কোনো ধরনের শিল্প চর্চাই হয় না, অথচ ব্যাপারটা পুরোই উল্টো। সৌদি জুড়েই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য ভাস্কর্য, এক জেদ্দা শহরেই দেখা মিলবে অন্তত 350 থেকে 400 ভাস্কর্যের। সৌদির ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম হলো উটের ভাস্কর্য। জেদ্দা শহরের মেয়র সাইদ ফারাসি 1970 সালে এই ভাস্কর্যটি নির্মাণ করেন। এটি জেদ্দা শহরের যে কোনো দিক থেকেই দেখা যায়। পৃথিবীর কয়েকজন বিখ্যাত ভাস্কর মিলে এটি তৈরি করেন। এটি তৈরিতে খরচ হয়েছিল $105 মিলিয়ন। এটা দ্য ক্যামেল রাউন্ড অ্যাবাউট নামে পরিচিত। জেদ্দায় দ্য হাংরি হর্স বা ক্ষুধার্থ ঘোড়া ভাস্কর্যটি সবার নজর কাড়ে। এই ভাস্কর্যে যে ঘোড়াগুলো রয়েছে তারা দুই ভাগে বিভক্ত, সামনে এবং পেছনে, মাঝের অংশটি নেই। সৌদি আরবের ফুট ফর থটস অন্যতম একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য। জেদ্দার ভাস্কর্য জাদুঘরের অন্তর্গত এটি তৈরি করেছেন মাহা মালাহ নামের একজন নারী ভাস্কর। স্টেইনলেস স্টিল দিয়ে নির্মিত এই ভাস্কর্যটি তৈরি হয় 2016 সালে আল আনানি মসজিদের কাছে এটি অবস্থিত। 1970 সালের দিকে জুলিও লুফেয়েন্তে নামের একজন ভাস্কর অ্যাক্সিডেন্ট নামের একটি ভাস্কর্য তৈরি করেন। এটিতে চারদিক থেকে চারটি গাড়ি একটি চতুষ্কোণের ভেতরে ঢুকে আছে। এটি সৌদির স্থানীয় ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। এছাড়াও মরুরাজ্যের পথে প্রান্তরে চোখে পড়ে অসংখ্য ভাস্কর্য। সৌদির সর্বোচ্চ মুফতিদের নিয়ে পরিচালিত ধর্মীয় সূরা কাউন্সিল কখনো এগুলো নিয়ে প্রশ্ন তোলেনি, বরং নান্দনিকতা বাড়াতে অনুমোদন দিয়েছে। আবু জুরাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।